আজ আমরা এমন একটি জম্বি মুভি নিয়ে আলোচনা করব যেটা বানানোর সময় ডিরেক্টর তার ব্রেন ব্যাংকে জমা রেখেছিল আর লজিকদেরকে দিয়েছিল কিছুদিনের জন্য ছুটি। আপনি এখনই এই ভিডিওটা থেকে বেরিয়ে যেতেই পারেন যদি আপনি সিরিয়াস জম্বি মুভি দেখতে অভ্যস্ত হন, কিন্তু আপনি যদি একটা চরম হাস্যকর জম্বি মুভির মজা নিতে চান তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটা। আজ আমরা পোল্ট্রি চেস্ট মুভিটি নিয়ে আলোচনা করব যেটি মুক্তি পেয়েছিল 2006 সালে। তো এই মুভির শুরুতেই আমরা আরবি আর ভেন্টি নামের একটা কাপলকে কবরস্থানের মধ্যে প্রেম করতে দেখি। এই সময় মাটির তলা দিয়ে কিছু মৃত মানুষের হাত বেরিয়ে আসে, কিন্তু আরবি আর ভেন্টি প্রেম করতে এতটাই ব্যস্ত থাকে যে সেটা তাদের চোখেও পড়ে না। তখনই তাদের দুজনকে ডিস্টার্ব করতে একটা লোক সেখানে এলে সেটা তাদের পছন্দ হয় না এবং তারা সেখান থেকে চলে যায়। কিন্তু সেই আগন্তুকটা তাদের ছেড়ে যাওয়া ইনারওয়্যারটা তুলতেই একটা হাত মাটির তলা থেকে বেরিয়ে আসে আর তাকে মেরে ফেলে, যার ফলে তার মুখ থেকে অনেক রক্ত বেরোয় এবং সেই হাতটা মাটির তলায় ঢুকে যাওয়ার আগেই সেই ইনারওয়্যারটাও সাথে করে নিয়ে যায়। মানে তুই ভূত, তুই মানুষ মারবি, মানুষের ঘাড় মোটকে দিবি, ওই অব্দি ঠিক আছে, তুই ইনারওয়্যার নিয়ে কি করবি? মরে গেছে, এদিকে লম্পট গিরে যায়নি। যাই হোক, পরের দিন সেই কবরস্থানের পাশেই একটা ফার্স্ট ফুডের দোকানের সামনে কিছু লোককে প্রটেস্ট করতে দেখা যায়। তাদের দাবিটা হলো চিকেনের বিক্রি বন্ধ করতে হবে, মানে মুরগির প্রাণের দাম দিতে হবে। এই প্রটেস্টের মধ্যে একটা সমকামী কাপলকে কিস করতে দেখা যায়। আরবি তাদের ভালো করে দেখলে দেখতে পায় তাদের মধ্যে একজন ভেন্ডি ছিল। আরবি যখন ভেন্ডির কাছে এসবের মানে জিজ্ঞাসা করছিল তখনই ভেন্ডির পার্টনার তাদের দুজনের মাঝে চলে আসে। আরবি খুবই রেগে যায় আর সে ভেন্ডির থেকে বদলা নিতে সেফ চিকেনের প্রটেস্ট ছেড়ে দিয়ে সেই দোকানেই চাকরি করবে বলে ঢুকে যায়। এটা বলিউড সিনেমা হলে ব্যাকগ্রাউন্ডে নির্ঘাত গান বাজত, ঠুকরাকে মেরা পেয়ার মেরা ইন্তেকাম দেখে গিয়ে। যাই হোক, ফিরে আসি গল্পে। সেই দোকানের ম্যানেজার তাকে একটা কাউন্টারের দায়িত্ব দিয়ে দেয়। এরপর ম্যানেজার একটা বাক্সে কিছু ডিম দেখে সবাইকে জিজ্ঞাসা করে এগুলো কোথা থেকে এসেছে, কিন্তু কেউই কিছু বলতে পারে না। এই সময় হঠাৎ একটা লোক দৌড়াতে দৌড়াতে এসে পাগলের মতো চেঁচিয়ে বলতে থাকে, ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে, বেঁচে থাকতে চাইলে এক্ষুনি পালাও। কেউই কিছু বুঝতে পারে না লোকটা কি বলছে আর কেনই বা বলছে। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই লোকটা একদম নর্মাল হয়ে যায় আর একটা চিকেনের আইটেম অর্ডার করে বসে। গজনি নাকি ভাই? ততক্ষণে রেস্টুরেন্ট খুলে যায়, তাই কাস্টমাররা আসতে শুরু করে দেয়। কাস্টমারদের মধ্যে একটা মোটা মানুষ একটা চিকেন স্যান্ডউইচ অর্ডার করলে সবাই সেটা তৈরি করতে লেগে যায়। আর এই সময় ওই বাক্স থেকে সেই অদ্ভুত দেখতে ডিমগুলোর একটা ওই স্যান্ডউইচের মধ্যে পড়ে যায়। তাড়াহুড়োর মধ্যে কেউই সেটা খেয়াল করে না আর সেই মোটা লোকটাও কাউন্টারে দাঁড়িয়েই সেটা খেয়ে ফেলে, যার ফলে তার পেট খারাপ করে যায়। তাই সে বাকি খাবারটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে ভেন্ডি এসে আরবিকে ওই দোকানে কাজ করতে বারণ করলে সে বলে সে এখানেই কাজ করবে এবং ভেন্ডির কোনো কথাই সে শুনবে না। কিন্তু ভেন্ডির পার্টনার সেখানে আসতেই তাকে জ্বালানোর জন্য আরবি ভেন্ডিকে বলতে শুরু করে দেয় সে তাকে কতটা ভালোবাসে। এর ফলে ভেন্ডি এম্বারেসড ফিল করে এবং সেখান থেকে চলে যায়। এদিকে সেই মোটা লোকটা, সে এখনো ওয়াশরুমে বসেই খেয়ে চলেছিল, হঠাৎই তার শারীরিক গঠন পাল্টাতে শুরু করে এবং তার শরীরের সব চর্বি গলে সে একটা রোগা মানুষ হিসেবে বেরিয়ে আসে। কিন্তু এর ফলে তার পুরো শরীর এবং ওয়াশরুম রক্তে ভেসে যায়। আসলে এগুলো সবই সেই অদ্ভুত দেখতে ডিমটা খাওয়ার কারণেই ঘটেছিল। এদিকে অনেকক্ষণ ধরে সে ওয়াশরুম থেকে বেরাচ্ছিল না বলে আরবি তাকে ডাকতে আসে আর সেই মোটা লোকটা পাতলা হয়ে খুবই আনন্দের সাথে ওয়াশরুম থেকে বের হয়। কিন্তু আরবি দেখে ওয়াশরুমের অবস্থা খুবই বাজে হয়ে গেছে, চারিদিকে রক্ত ছিটে রয়েছে। আর সে ম্যানেজারকে বললে তার ম্যানেজার সেটা দেখে খুবই ঘাবড়ে যায় এবং আরবির ওপরেই ওয়াশরুম পরিষ্কার করার দায়িত্ব দিয়ে দেয়। নাও বোঝো ঠেলা। আরবি এবার একা একা গান গাইতে গাইতে সেটা পরিষ্কার করতে শুরু করে দেয়। এরপর রেস্টুরেন্টে তার মালিকও আসে এবং এত লোককে একসাথে প্রটেস্ট করতে দেখে অবাক হয়ে যায়। সে তাদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না, তাই সে একটা মুরগির পুতুলের সাথে নাচ গান করেও সেই প্রটেস্টারদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয় না। এদিকে রেস্টুরেন্টের ভিতর আরেক কাণ্ড ঘটে। সেখানে একজন ওয়ার্কার চিকেনকে গ্রাইন্ডার মেশিনের ভেতরে ভরে পিষছিল। তখন কেউ পিছন দিক থেকে তাকে সেই গ্রাইন্ডার মেশিনের মধ্যে ঠেলে দিলে সে সেখানে পড়ে যায় আর তার শরীরের লক্ষ লক্ষ টুকরো হয়ে যায় আর সেই ঘরটা রক্তে ভরে যায়। এরপরে দৃশ্যে আবার আরবিকে দেখানো হয়। সে যখন স্টোর রুমের মধ্যে ছিল তখন একটা মুরগির মুখোশ পরা মানুষকে দেখে সে ভয় পেয়ে যায়। তখন সেই লোকটা তার মুখোশ খুলে দিয়ে নিজের পরিচয় দিয়ে বলে তার নামও আরবি। আমরা আমাদের বোঝার সুবিধার জন্য এই নতুন আরবিকে বড় আরবি বলে সম্বোধন করব। আসলে বড় আরবিও এই রেস্টুরেন্টেই কাজ করত। তারা গল্প করতে করতে একসময় তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এদিকে রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্টের ভিতরে এলে এত রক্ত দেখে সে ভয় পেয়ে যায়।
যখন তাকে জানানো হয় যে গ্রাইন্ডারের মধ্যে পড়ে একজন মানুষের মৃত্যু হয়ে গেছে, তখন মালিক সবাইকে জানায় এই কথাটা যেন বাইরে কাউকে না বলে, নাহলে রেস্টুরেন্টের বদনামই হয়ে যাবে। তারপর সে সবাইকে তাড়াতাড়ি রেস্টুরেন্ট পরিষ্কার করার কাজে লেগে যেতে বলে। এই সময় সেখানে আরবি এসে সেই মৃত ওয়ার্কারের খোঁজ করলে মালিক ইশারায় ম্যানেজারকে সেটা বলতে বারণ করে দেয়। কিন্তু আরবি গ্রাইন্ডারের মধ্যে সেই ওয়ার্কারের আইডি কার্ড দেখতে পায়, আর যেটা দেখে সে সবকিছু বুঝে যায়। কিন্তু সে এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। এদিকে হঠাৎ দেখা যায় একটা ওয়ার্কার এসে রান্নাঘর থেকে একটা বড় চিকেন নিয়ে চলে যায়। আর ওদিকে কাউন্টারে একটা লোককে দেখা যায় যে নিজেই একটা চিকেনের পিস নিয়ে আসে আর একটা চিকেন বার্গার তৈরি করে দিতে বলে। আরবি নিজেই সেই চিকেনটা নিয়ে বানাতে চলে যায়। বার্গারটা বানানো কমপ্লিট হয়ে গেলে সেই বার্গারের মধ্যে ওই গ্রাইন্ডারের মধ্যে মরে গিয়েছিল যে ওয়ার্কার, তার আত্মা চলে আসে। মানে বার্গারের মধ্যে ভূত, আর সেটা কথা বলছে, আর সেটাও আমাদেরকে মেনে নিতে হবে। আর ওই ভয়ঙ্কর বার্গার ভূতটি, যাকে দেখে একদমই ভয় লাগে না, সে আরবিকে জানায় এই রেস্টুরেন্টটা একটা কবরস্থানের উপর তৈরি, এবং কিছুদিন আগে এখানে অনেকগুলো মৃত মুরগিকে পোঁতা হয়েছিল। আর তারপর থেকে কিছু মানুষ মনে করে এই মুরগির আত্মা মানুষের আত্মার সাথে মিলে বদলা নিতে চাইছে। মুরগির আত্মাও নাকি এবার বদলা নেবে, এটা শুনে তো আমার মশা মারতেও ভয় লাগছে, ওরাও না কালকে বদলা নিতে চলে আসে। সেই মুরগির আত্মাগুলো বদলা নেবে, কারণ এত বছর ধরে মানুষ তাদের উপর অত্যাচার করে এসেছে, তাদেরকে কেটে কুটে রান্না করে খেয়ে এসেছে, যেন তাদের কোনো প্রাণই নেই। আর সে এও বলে তাকেও একটা মুরগির আত্মাই মেরেছে, কিন্তু সেও এখন তাদের সাথে মিলে তাদের হয়ে বদলা নিতে চায়। আরবি এসবের কিছুই বুঝতে পারে না, যেমন আমরাও বুঝতে পারছি না। তাই বার্গার তাকে বলে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে, কারণ খুব তাড়াতাড়ি মুরগির মধ্যে এমন একটা ভাইরাস আসতে চলেছে যার ফলে মানুষ মুরগি খেলেই অর্ধেক মুরগি রূপের জম্বি আর অর্ধেক মানুষ হয়ে যাবে। বার্গারের এইসব কথা শুনে আরবি তার উপর বিশ্বাস করতে শুরু করে। ঠিক এই সময় রেস্টুরেন্টের মালিক কিছু রিপোর্টার নিয়ে তার রেস্টুরেন্টের মধ্যে আসে রেস্টুরেন্টের প্রচার বাড়ানোর জন্য। রিপোর্টার রেস্টুরেন্টের এরকম নোংরা অবস্থা দেখে একটু অবাক হয়, কিন্তু তখনই আরবির বানানো বার্গারের দিকে তাদের চোখ পড়ে, আর সেটা দেখে রেস্টুরেন্টের মালিক কিছু না ভেবেই সেই বার্গারটা খেয়ে ফেলে। ওদিকে দেখা যায় সেই বার্গারটা আসলে নোংরা কাজ করার জন্য সেই বড় মুরগিটাকে নিয়ে এসেছিল। মানে এই মুভিতে ভূত হোক, জম্বি হোক আর মানুষ হোক, সবাই লম্পট। কিন্তু সেই নোংরা কাজ শুরু করতেই সেই মুরগিটা তার গোপনাঙ্গ তার শরীর থেকে আলাদা করে দেয়, আর এই কারণে চারদিক আবার রক্তাক্ত হয়ে যায়। এবং সেই ওয়ার্কার ব্যথায় চেঁচাতে চেঁচাতে অন্য ওয়ার্কারদের কাছে গিয়ে সাহায্য চায়। তখন আরেকজন ওয়ার্কার একটা লাঠি দিয়ে মেরে সেই মুরগিটাকে সেখান থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, আর সেই লোকটা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই সময় সেখানে ম্যানেজার এসে এসব দেখে ভাবে সেই লোকটা মারা গেছে। তখনই সেখানে মালিক আসে এবং সেই ওয়ার্কারটার জ্ঞান ফিরে আসে, আর মালিক বলে আরবি ওই ওয়ার্কারকে হসপিটালে নিয়ে যাবে এবং বাকিরা নিজেদের নিজেদের কাজ করবে। কিন্তু হসপিটালে যাওয়ার আগেই সেই ওয়ার্কার ওয়াইন খেতে চাইলে আরবি তার মুখে ওয়াইন ঢেলে দেয়, তবে সেই ওয়াইন তখনই তার শরীরে বিষের মতো প্রতিক্রিয়া করে এবং তার মুখ থেকে বেরিয়ে এসে সাথে সাথেই তার মৃত্যু হয়। এরপরে দৃশ্যে দেখা যায় সেই মালিক কিছু চিকেনের আইটেম বাইরে এনে প্রচেষ্টারদের ফ্রিতে দিতে চায়, যাতে তারা প্রচেষ্ট করা বন্ধ করে দেয়। ওয়েন্ডির বান্ধবী যে এতক্ষণ ধরে প্রচেষ্ট করছিল সে ফ্রিতে ওই চিকেন দেখে রেস্টুরেন্টের সাইড নিয়ে নেয় এবং চিকেন খেতে শুরু করে দেয়, আর তার দেখা দেখি বাকিরাও চিকেন খাওয়া শুরু করে দেয়। ওয়েন্ডি কিছুই বুঝতে পারে না এসব কি চলছে। তখন রেস্টুরেন্টের মালিক ওয়েন্ডিকে দেখে খুব জোরে জোরে হেসে ওঠে, তারপর সবাই মিলে রেস্টুরেন্টের ভিতরে চলে আসে। আর তখনই জানা যায় ওয়েন্ডির বান্ধবী আসলে ওই রেস্টুরেন্টের মালিকের হয়েই কাজ করছে এবং সে ওই প্রচেষ্টার ভেতরে ছিল যাতে সহজে প্রচেষ্টা বন্ধ করতে পারে। তাদের এইসব কথা ওয়েন্ডি বাইরে থেকে শুনে নেয়। পরে দৃশ্যে ওয়েন্ডি তার বান্ধবীকে জানতে চায় এসব সে কেন করলো। তখন সে বলে সে এসব পয়সার জন্য করেছে। এরপরে দেখা যায় ওই চিকেন খেয়ে সবার শরীর খারাপ হয়ে যায় আর সবাই সবুজ রঙের বমি করতে শুরু করে। তাদের এরকম অবস্থার জন্য ওয়েন্ডি রেগে যায় এবং রেস্টুরেন্টের মালিককে উল্টো পাল্টা শোনাতে থাকে। মালিক বলে এসবের পিছনে তার রেস্টুরেন্টের চিকেন কোনোভাবেই দায় নয়। আসলে সে বুঝতে পারেনি সে আগে যে চিকেনটা খেয়েছিল সেটা তার রেস্টুরেন্টের ছিল না। তখন ওয়েন্ডি তাকে তার রেস্টুরেন্টের চিকেন খেতে বলে, আর সে ওটা মেনে নেয় এবং খেয়ে প্রমাণ করে দেখাতে চায় তার রেস্টুরেন্টের চিকেনে কোনো সমস্যাই নেই। কিন্তু সেই সেই চিকেন খেতেই তার শরীর খারাপ করতে শুরু করে এবং সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়।
এবং দেখা যায় তার ভেতর থেকে একটা বিশাল বড় ডিম বেরিয়ে আসে, এবং কিছুক্ষণের মধ্যেই সেই ডিমের ভেতর থেকে একটা চিকেন জম্বি বেরিয়ে আসে। বন্ধুরা, এই সিনটা নিয়ে নাসাতে এখনো গবেষণা চলছে, এবং যদি কোনো লজিক খুঁজে পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। যাই হোক, ওই চিকেন জম্বি এবার মালিকের ওপর আক্রমণ করে দেয়, কিন্তু মালিক কোনো রকমে সেই জম্বির গলা ছিঁড়ে দেয় আর জম্বি সেখানেই মারা যায়। অন্যদিকে দেখা যায় ওয়েন্ডি আরবির কাছে ক্ষমা চেয়ে নেয় আর আবার তারা এক হয়ে যায়। তখনই সেখানে সেই ওয়ার্কারটা চলে আসে যার গোপন জায়গায় মুরগিটা কামড়ে দিয়েছিল, কিন্তু সে এখন বিচ্ছিরি দেখতে একটা মুরগিতে পরিণত হয়েছে, আর রেস্টুরেন্টের মালিকও এই ভাইরাসের কবলে পড়ে যায়। তার শরীরও আস্তে আস্তে বদলাতে শুরু করে, দেখতে দেখতে সে একটা বিশাল বড় সাইজের চিকেন জম্বিতে পরিণত হয় এবং পুরো রেস্টুরেন্টে ভাঙচুর শুরু করে দেয়। তারপর সে ম্যানেজারের কাছে গিয়ে তার ঘাড় থেকে মুন্ডু আলাদা করে তাকে মেরে ফেলে। এই রেস্টুরেন্টে যারা যারা চিকেন খেয়েছিল তারা সবাই জম্বি হয়ে ওঠে আর নর্মাল মানুষদেরকে মারতে শুরু করে। মানুষ যেমন নির্মমভাবে মুরগিকে কাটে, ঠিক সেই রকম করে সেই জম্বিগুলো মানুষদেরকে কাটতে শুরু করে। শুধুমাত্র আরবি, ভেন্টি, ভেন্টির সে বান্ধবী এবং আর একজন বেঁচে ছিল, কিন্তু তারা বেরোতে পারছিল না কারণ চারিদিক থেকে তাদেরকে জম্বি ঘিরে রেখেছিল। জম্বিরা তাদের দিকে আস্তে আস্তে আসতে শুরু করলে তারা বুঝে যায় বাঁচার আর কোনো পথ নেই। তখন হঠাৎ করে সেই বড় আরবির উদয় হয় আর সে গুলি করে সব জম্বিদেরকে মেরে ফেলে, যেটা দেখে বাকি জম্বিরা পালিয়ে যায়। এই সময় মালিক জম্বি এসে বড় আরবির নাকে কামড়ে দেয়, কিন্তু আরবি সেই মালিক জম্বিটাকে গুলি করে মেরে ফেলে। এই সময় তারা লক্ষ্য করে অনেক জম্বি একসাথে তাদের রেস্টুরেন্টের দিকে আসছে। তারা ভয় পেয়ে যায় আর কিছু না বুঝেই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার সাইনটা সামনের দিকে দিয়ে দেয়, যার ফলে সেই জম্বিগুলো আর রেস্টুরেন্টের দিকে আসে না। এদিকে বড় আরবি সেও সেই ভাইরাসে আক্রান্ত হয়ে যায় এবং তার নাকটা মুরগির মতো হয়ে যায়। এই সময় একটা মহিলা এসে বলে সে তার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। তখন ভেন্টির বান্ধবী সেই মুরগির ড্রেস পরে বাইরে সেই মহিলার বাচ্চাকে খুঁজতে যায়। সে ভাবে এই মুরগির স্যুটের জন্য কোনো মুরগি জম্বি তাকে চিনতে পারবে না, কিন্তু তাতেও কিছু লাভ হয় না আর সেই মুরগি জম্বিরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এদিকে ভিতরে বাকিরাও সেই মহিলার বাচ্চাকে খুঁজছিল, আর সেই মহিলা তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে একটা ঘরে ঢুকলেই চেঁচানোর আওয়াজ আসে আর তার পরের মুহূর্তেই সেই মহিলার কাটা মাথাটা আরবির হাতে এসে পড়ে। দেখা যায় একটা ওয়ার্কার জম্বি সেই মহিলাকে মেরে তাদেরকেও মারতে আসছে, কিন্তু তারা সবাই মিলে সেই জম্বিটাকে ধরে এবং তাকে এই ভাইরাস থেকে মুক্তির রাস্তা জিজ্ঞাসা করে। জম্বিটা বারবার মদ চাইতে থাকে। তারা ভাবে এ কেমন জম্বি, জম্বি হয়ে যাওয়ার পরেও মাতালের মতো মদ খেতে চাইছে। যাই হোক, তাদের দয়ার শরীর, তারাও তার মুখে কিছুটা মদ ঢালতেই দেখা যায় মদটা তার শরীরে বিষের মতো কাজ করছে। এর ফলে তার পুরো শরীর গলতে শুরু করে দিয়েছে আর সেই জম্বিটা সেখানেই মারা যায়। কিন্তু তারা এতটাই বেবোধ, এর পরও তারা বুঝতে পারলো না যে মদের সাহায্যেই জম্বিদেরকে মারা যাবে। এরপর দেখা যায় ভেন্টির বান্ধবীটা জম্বি হয়ে গেছে এবং ভেতরে এসে ভেন্টির ওপর আক্রমণ করে দেয়, আর ভেন্টিকে আরবি যখন বাঁচাতে যায় তখন বড় আরবিও, যে এখন জম্বি হয়ে গেছে, সে এসে আরবির ওপর হামলা করে দেয়। আরবি আর ভেন্টি এসবের মধ্যে কোনো রকমে একটা মদের ড্রামের কাছে আসলে ততক্ষণে তাদের টনক নড়ে যে ওই জম্বিটা হয়তো এটাই বলতে চাইছিল যে মদের সাহায্যেই জম্বিদেরকে মারা যাবে, তাই তারা সেই মদ ঢেলে রেস্টুরেন্টের ভিতরের জম্বিদেরকে মেরে দেয়। আর তাদের রেস্টুরেন্ট বন্ধর সাইনটা উল্টে খোলার সাইন করে দিলে সব জম্বি ভেতরে আসতে শুরু করে দেয় আর তাদেরকেও তারা সেই মদ ছিটিয়ে মারতে শুরু করে। কিন্তু জম্বিরা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই তারা ভয় পেয়ে স্টোর রুমে চলে যায়। সেখানে সেই মহিলার বাচ্চাকে তারা খুঁজে পায় এবং সেই পুরো স্টোর রুম জুড়ে অনেক ডিম দেখতে পায় যেগুলো ফেটে আস্তে আস্তে জম্বিদের বাচ্চা বের হচ্ছিল। এই সময় সেই ওয়ার্কার মেয়েটা বলে সে জানে এগুলো কি করে নষ্ট করতে হবে। সে দেখায় যে তার গায়ে টাইম বোম বাঁধা আছে যার টাইম প্রায় শেষ হয়ে এসেছে, তাই সে আরবিকে ভেন্টি আর বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তারা বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে একটা ধামাকা হয় আর সাথে সাথে সেই ওয়ার্কার মেয়েটা সমেত সমস্ত ডিম এবং সমস্ত চিকেন জম্বি মারা যায়। এরপর তারা সেই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। তারা ভাবে এবার সবকিছু ঠিক হয়ে গেছে, আর ঠিক তখনই সেই বাচ্চাটার শরীর খারাপ হতে শুরু করে এবং তার ভেতর থেকে একটা বড় জম্বির ডিম বেরিয়ে আসে। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায় আর চেঁচাতে শুরু করে। এর ফলে তাদের গাড়িটা ডিসব্যালেন্স হয়ে যায় আর অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে বার্স্ট করে যায় এবং তারা সবাই সেখানেই মারা যায়। আর এর সাথেই আমাদের উপর টর্চার এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিও শেষে ডিরেক্টরের কাছে আমরা এখনও একটাই কথা জানতে চাই,
লজিকটা কোথায়? আমরা বিনা কারণেই বাংলা সিনেমাকে ছোট করি। হলিউডেও এরকম বিশাল উচ্চমানের সিনেমা তৈরি হয় যেগুলো আমাদের মতো ছোট মাথার দ্বারা বোঝা সম্ভব নয়। তাই আমরা ভেবেছি মাঝে মাঝে এরকম কিছু সিনেমার এক্সপ্লানেশন নিয়ে আসবো যেগুলো অস্কারের থেকেও বড় অ্যাওয়ার্ড পাওয়ার দাবি রাখে। আর আপনি যদি একটা সত্যিকারের ভালো থ্রিলার মুভির এক্সপ্লানেশন শুনতে চান তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।